ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে স্বল্প সুদে ঋণ সহায়তা দাবি করেছেন চট্টগ্রামের নারী উদ্যোক্তারা। গ্ল্যামার গ্ল্যাম গ্রুপের আয়োজনে উদ্যোক্তা পুনর্মিলনী অনুষ্ঠানে এই দাবি জানান তারা। পারিবারিক এবং সামাজিক অনেক বাধা পেরিয়ে বাংলাদেশে নারী উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে, এতে তৈরি হচ্ছে কর্মসংস্থান। প্রণোদনা দিলে এই খাত আরও বিকশিত হবে বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন, রিয়াজ হোসেন, নওরিন চৌধুরী, ফ্লোরা, শারিকা তাবাসসুম এবং ফারিয়া তাবাসসুম, রুমি সহ অনেকে বক্তব্য রাখেন।